Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sommanito bondhura, ajke amra ei video te janbo onekei chan mota howar jonno abar onekei chan chikon howar jonno. To ajke amra ei video te alochona korbo kibhabe mota howa jay. To obosshoi ei alochona ta ottonto guruttopurno jara mota hote chan tader jonno. Obosshoi alochona ta shesh porjonto dekhben ar amader channel ta jodi apnara ekhono subscribe kore na thaken obosshoi video te like diye subscribe korte bhulben na. সম্মানিত দিনী ভাই বোনেরা মোটা হওয়ার জন্য যে আমলটা আমি আপনাদেরকে জানাবো সরাসরি কুরআনুল কারীম থেকে আমলটা জানাবো অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন তো বন্ধুরা মোটা হওয়ার জন্য আমরা যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কয়েকটা আমল বলবো কুরআনুল কারীম থেকে প্রথমত আমাদেরকে 11 বার ইস্তিগফার পাঠ করতে হবে সেটা যে কোনো ধরনের ইস্তিগফার হতে পারে বড় ইস্তিগফার ছোট ইস্তিগফার যিকোনো ধরনের ইস্তিগফার সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ 11 বার কমপক্ষে আস্তাগফিরুল্লাহ পড়বেন আপনি চাইলে 13 বারও পড়তে পারেন তারপর দুরূদ শরীফ পড়বেন 11 বার অথবা 13 বার সবচেয়ে ছোট দুরূদ শরীফ অথবা বড় দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এই গেল দ্বিতীয় আমল তৃতীয় আমল হলো আপনাকে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে 5 বার এবং আরো 2 বার 7 বার সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করার পর এক গ্লাস পানি নেবেন ওই পানির মধ্যে ফু দিবেন একবার হলো তারপর যারা আপনার সূরাতু ইয়াসিন পাঠ করতে পারেন অর্থাৎ পাঁচ পৃষ্ঠার একটা সূরা 23 নম্বর পারার মধ্যে রয়েছে এই সূরাটা যারা কোরআনুল কারীম পড়তে পারেন অথবা অন্য কেউ যদি পড়ে ফু দিয়ে দেয় তারপরও হবে যারা পাঠ করতে পারেন তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে এবং দ্রুত মোটা হওয়ার সম্ভাবনা রয়েছে দিনের বেলা দৈনন্দিন যে কোনো এক সময় কেউ যদি সূরাতু ইয়াসিন পাঠ করার পর ফু দিয়ে এই আমলগুলো করে পানিটা খেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে অতি দ্রুত অল্প সময়ের মধ্যে তার স্বাস্থ্য ভালো হয়ে যাবে আমলটা কমপক্ষে আপনারা 20 দিন করার চেষ্টা করবেন এবং যথাসম্ভব শুধু আমল করলে হবে না আল্লাহর উপর ভরসা করে বসে থাকলেই চলবে না ঘরে খাবার আসবে না ঘরে বসে রইলে আল্লাহর উপর ভরসা করে খাবার আসবে বিষয়টা এমন না ভরসা করতে হবে চেষ্টা করতে হবে তদ্রূপ আপনাকে আমল করতে হবে একটু ভালো খাবারও ভক্ষণ করতে হবে সম্মানিত বন্ধুরা তো কেউ যদি ইয়াসিন পাঠ করতে না পারেন তাহলে আপনারা শুধু ফাতিহা এবং ইতিপূর্বে যে দুটো জিনিস বলেছি এই তিনটা জিনিস পরে ফু দিয়ে খেতে থাকবেন তবে যারা এই কাজটা করবেন তাদেরকে আমলটা করতে হবে 40 দিন 40 দিন আপনারা এভাবে করবেন এবং 40 দিন করার পর মধ্যে যাদের গ্যাপ পড়ে যায় অসুবিধা হয়ে যায় তারা গ্যাপ দিবেন এবং গ্যাপ ভালো হলে আবার সাথে সাথে এই আমলটা স্টার্ট করে দিবেন অন্যথা মানে অযথা কোনো কারণে আপনারা গ্যাপ দিতে পারবেন না তো এভাবে এই আমলটা করেন ইনশাআল্লাহ কোরআনে কারিমের আমল হওয়ার কারণে এবং বহু পরীক্ষিত এই আমলটা হওয়ার কারণে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করবেন এবং মোটা বানিয়ে দিবেন তো বন্ধুরা আশা করছি উপকৃত হয়েছেন এমনই সত্য নির্ভরযোগ্য সঠিক আমলগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পরবর্তীতে আমরা ভিডিও আলোচনা করব কিভাবে চিকন হওয়া যায় সেই ভিডিওটিও যারা দেখতে চান তাদের জন্য রয়েছে এবং কাউকে পরামর্শ দেওয়ার জন্য ভিডিওটি অনেক উপকারদায়ক হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু সেটা লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন